হ্যালো ফ্রেন্ডস, সুমন ইউটিউব বাংলা চ্যানেলে আবার সবাইকে স্বাগত। তো প্রতিবারের মতো আজও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে সবার কাছে উপস্থিত হয়েছি। তো আশা করি টিউটোরিয়ালটি সবারই ভালো লাগবে। টিউটোরিয়াল আরম্ভ করার পূর্বে যারা এই চ্যানেলের নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করো নোটিফিকেশান পেতে। তো আসুন বন্ধুরা শুরু করা যাক। তো পরীক্ষা 2019-এর খুবই শীঘ্রই হবে, প্রায় আসন্ন বলতে গেলে। তো একাদশ শ্রেণীর সংস্কৃত বিভাগে যারা আছে তাদের ক্ষেত্রেই আজকের এই টিউটোরিয়াল। সংস্কৃত বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হবে। গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি মূলত আজকের টেক্সট অর্থাৎ গদ্যাংশ, পদ্যাংশ এবং নাটক থেকে আলোচনা করা হবে। তো শুরু করা যাক। গদ্যাংশ থেকে এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ব্রাহ্মণ চৌর পিশাচ কথা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 2 নম্বর, ব্রাহ্মণের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। 3 নম্বর, ব্রাহ্মণের শারীরিক ও আর্থিক পরিচয় দাও। 4 নম্বর, একটি লাইন তোলা প্রশ্ন, সত্রবোপি হিতাইব এই শ্লোকটির তাৎপর্য বিশ্লেষণ করো। 5 নম্বর, ব্রহ্মরাক্ষস ও চোরের কথোপকথন বর্ণনা করো। 6 নম্বর, মগধরাজ ও মালবরাজের মধ্যে যুদ্ধের বর্ণনা দাও। 7 নম্বর, মগধরাজ রাজহংসের রাজধানী পুষ্পপুরীর সংক্ষিপ্ত পরিচয় দাও। 8 নম্বর, দণ্ডীর রচনা শৈলী বিশ্লেষণ করো। 9 নম্বর, রাজহংসের মন্ত্রী ও মন্ত্রীপুত্রদের বর্ণনা দাও। 10 নম্বর, দশকুমার চরিত্রের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। এবারে আসছি পদ্মাংশে। পদ্মাংশের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, 1 নম্বর, শ্রীবিষ্ণু কোন অবতারে কী করেছিলেন তার সংক্ষিপ্ত বিবরণ দাও। 2 নম্বর, শ্রীবিষ্ণুর যে কোনো 5টি অবতারের পরিচয় দাও। 3 নম্বর, মেঘকে দূত হিসেবে নির্বাচন করার জন্য যক্ষের আবেদন বর্ণনা করো। 4 নম্বর, বিরোহী যক্ষের বর্ণনা দাও। 5 নম্বর, একটি লাইন তোলা প্রশ্ন, কশ্চিত কান্তা বিরহ গুরুনা সাধিকার প্রমত্ত, সাধিকার প্রমত্ত যক্ষের কি পরিণতি হয়েছিল তা সংক্ষেপে লেখো। 6 নম্বর, ও একটি লাইন তোলা প্রশ্ন, কামার্তাহি প্রকৃতি কৃপণা চেতনা অচেতনেষু, এই লাইনটি থেকে প্রশ্ন হচ্ছে কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। 7 নম্বর, পাঠ্যাংশ অবলম্বনে যক্ষের চরিত্র বর্ণনা করো। এবারে চলে যায় নাট্যাংশে। একটি নাটক রয়েছে ভারত বিবেকম, তার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, 1 নম্বর, ভারত বিবেকম নাট্যাংশ অবলম্বনে শ্রী রামকৃষ্ণ ও নরেন্দ্রনাথের কথোপকথনের বর্ণনা দাও। 2 নম্বর, নরেন্দ্রনাথ কে ছিলেন, তিনি শ্রীরামকৃষ্ণের প্রতি কিরূপ মনোভাব ব্যক্ত করেন। 3 নম্বর, সুরেন্দ্রনাথের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণের চরিত্র বর্ণনা করো। 4 নম্বর, শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে নরেন্দ্রনাথের রূপ বর্ণনা করো। 5 নম্বর, শ্রীরামকৃষ্ণের মাহাত্ম্য বর্ণনা করো। 6 নম্বর, শ্রীরামকৃষ্ণ ও নরেন্দ্রনাথের মাতৃকা স্তুতির বিবরণ দাও। 7 নম্বর, একটি লাইন তোলা প্রশ্ন, এসো নরেন্দ্র এব মম শ্রেষ্ঠ উত্তর সাধক স্যাৎ, কে কাকে এই কথাটি বলেছেন, বক্তার এরূপ মনে করার কারণ কি। 8 নম্বর, একটি লাইন তোলা প্রশ্ন, পুনঃ গুরুদেবস্য অনির্বচনীয় মহিমা, গুরুদেবের অনির্বচনীয় মহিমার বর্ণনা দাও। 9 নম্বর, একটি লাইন তোলা প্রশ্ন, নিবারিতা মম দীর্ঘ পিপাসা, এই উক্তিটির বক্তাকে, কিভাবে উদ্দিষ্ট ব্যক্তির দীর্ঘ পিপাসা নিবৃত্তি হয়েছিল। 10 নম্বর, শ্রীরামকৃষ্ণের চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করো। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি গদ্যাংশ, পদ্যাংশ এবং নাট্যাংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। চোখ রাখুন এই চ্যানেলে এবং এর পরবর্তী সাজেশান, অর্থাৎ আরও সাজেশান বাকি আছে,
সাহিত্যের ইতিহাস, বোধ পরীক্ষণ, অনুবাদ এবং গ্রামার সম্পর্কিত কিছু কিছু টিপস খুব শীঘ্রই আসছে। তো যারা নতুন এই চ্যানেলের দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অজস্র ধন্যবাদ। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।